নমস্কার, আমি স্বাস্থ্যপ্রেরণা সাহা। আমি তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী। আমি ঈশপের গল্প সমগ্র থেকে একটি গল্প পাঠ করছি। আমার গল্পের নাম উপকারের প্রতিদান। তখন গরমকাল, এক পিঁপড়ে খুব তেষ্টা পেয়েছিল। পাশেই ছিল এক পুকুর। পিঁপড়েটা সেই পুকুরে নামলো জল খেতে। জল খেতে খেতে সে হঠাৎ পুকুরের জলে গিয়ে পড়ল, তারপর ভেসে গেল দূরে। অনেক চেষ্টার পরেও তীরে আর উঠতে পারল না, ডুবে যেতে শুরু করলো। কাছেই এক গাছের ডালে বসেছিল এক ঘুম পাখি। তার তখন চোখ পড়ল, ঘুঘুটা দেখল পিঁপড়েটা মারা যাচ্ছে। তখন তার খুব দয়া হল, ঠোঁট দিয়ে গাছের একটা পাতা ছিঁড়ে ফেলে দিল পিঁপড়ের সামনে। পিঁপড়েটা গিয়ে ঠোঁট দিয়ে পাতা শুদ্ধ পিঁপড়েটা রেখে দিল ডাঙায়। পিঁপড়েটা বেঁচে গেল। এর দিন কয়েক পরের কথা, ঘুঘুটা সেদিনও বসেছিল গাছের ডালে। এক ব্যাধ এসে তাকে তাক করল। ব্যাধ তখন ঘুঘুকে তাক করে ধনুকে তীর লাগিয়েছে। ব্যাপারটা চোখে পড়ল সেই পিঁপড়ে। সে দেখল ঘুঘু বন্ধুর বিপদ। যে ঘুঘু তাকে প্রাণে বাঁচিয়েছিল, আজ তার বিপদে তাকেও সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। সে তখন ছুটে গেল ব্যাধের পায়ের কাছে। তারপর ব্যাধ যেই নিশানা ঠিক করে তীর ছুটতে যাবে, অমনি সে তার পায়ে বসালো এক কামড়। সেই কামড়ে ব্যাধের হাত কেঁপে উঠল। ছোড়া তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। ঘুঘু পাখি আওয়াজ পেয়েই উড়ে গেল, বেঁচে গেল মরণের হাত। আমার গল্পটির উপদেশ হলো, ভালো কাজের প্রতিদান ভালোই হয়। ধন্যবাদ, নমস্কার।